বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদেরকে যারা দেখছেন দেশ এবং বিদেশে, প্রত্যেককেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে, হীরক রাজার দেশে পরিণত হয়েছে আজকের বাংলাদেশ। যে সাম্য ন্যায় বিচারের মূলনীতিতে আমাদের মহান মুক্তিযোদ্ধারা 1971 সালে দেশ স্বাধীন করেছিলেন, সেই স্বাধীনতার যে মূল মন্ত্র সেটিকে আওয়ামী লীগ আজকে হত্যা করেছে। আওয়ামী লীগ যখনই রাষ্ট্র ক্ষমতায় এসেছে তখনই এদেশের গণতন্ত্রকে তারা হত্যা করেছে। যে গণতন্ত্রের জন্যে, জনগণের মুক্তির জন্যে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিগ্ভ্রান্ত জাতিকে একটি দিক নির্দেশনা দিয়েছিলেন স্বাধীনতার ঘোষণার মাধ্যমে, সেই গণতন্ত্রকেও তারা 1975 সালের 25শে জানুয়ারি পার্লামেন্টের 20 মিনিটের অধিবেশন এর মাধ্যমে তারা হত্যা করেছিল। পরবর্তী সময়েও বাংলাদেশের যে মানুষের যে মত প্রকাশকে, সে স্বাধীনতা সংবাদ মাধ্যম, সেই সংবাদ মাধ্যমকেও তারা বাজেয়াপ্ত করেছিল কয়েকটি নির্দিষ্ট কিছু সরকারি গণমাধ্যম ব্যতীত। তো আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেন। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেন। আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজনীতিবিদদের জনগণের কাছে যে দায়বদ্ধতা আছে সেটিকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। তো আওয়ামী লীগ যখনই রাষ্ট্র ক্ষমতায় আসে তখনই তারা গণতন্ত্রকে হত্যা করে। আপনারা জানেন 29শে ডিসেম্বর 2008 সালের একটি পাতানো নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণের ভোটের অধিকারকে হরণ করা হয়েছিল মহাজোটের নামে। এই মহাচুর সরকার তখন রাষ্ট্র ক্ষমতায় এসেছিল। পরবর্তী সময়ে 5ই জানুয়ারি আরেকটি ভোটারবিহীন নির্বাচন তারা মঞ্চস্থ করে সাম্রাজ্যবাদী শক্তির ইন্ধনে। আমরা সেই সময় দেখেছিলাম ভোট কেন্দ্রগুলোতে কুকুর বিড়ালের উপস্থিতি, যেখানে কোনো ভোটার ছিল না। বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা সবাই অবগত যে সেই ভোট কেন্দ্রে উপস্থিতি ছিল 5% কি 7%, যেটি আসলে বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে না, কারণ এই সরকার জনগণকে ভয় পায়, এই সরকার জনগণকে ভোটের অধিকার প্রয়োগ করতে দিতে ভয় পায়, কারণ তারা জনবিচ্ছিন্ন। তারা যখনই রাষ্ট্র ক্ষমতায় এসেছে তখনই রাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে, তাদের ব্যক্তি স্বার্থে সরকারকে তারা পরিচালিত করেছে। মহাজোট সরকার মহাদুর্নীতির মাধ্যমে কানাডার বেগমপাড়ায় সম্পদের পাহাড় গড়েছে এই সরকারের মন্ত্রী আমলারা, যে কারণে তারা জনগণকে ভয় পায়। কারণ জনগণ জেগে উঠলে এই দুর্নীতির বিচার হবে, জনগণ জেগে উঠলে তাদের যে অন্যায় অত্যাচার, যে গুম খুনের যে রাজনীতি, সেটির বিচার হবে। আমরা বাংলাদেশি, আমাদেরকে বেশি দিন দাবিয়ে রাখা যাবে না। জনগণ অলরেডি এই সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠছে। আমরা বিশ্বাস করি আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা আমরা নেতাকর্মী আছি, আমরা যাকে নিয়ে স্বপ্ন দেখি আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার, আমরা যাকে নিয়ে স্বপ্ন দেখি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফার বাংলাদেশ গড়ার, সেই নেতা দেশ নায়ক তারেক রহমান অচিরেই আন্দোলনের ডাক দিবেন এবং আমরা জনগণকে নিয়ে, এদেশের ছাত্র সমাজকে নিয়ে আমরা এই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াবো এবং গণতন্ত্রের বিজয় কেতন উড়াবো। আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটি সন্ত্রাসের রামরাজত্ব চলছে, সেখানে আপনারা দেখেছেন যে রাষ্ট্রের পক্ষে কথা বলার কারণে বুয়েটে আবরারকে শহীদ হতে হয়েছিল।
আপনারা দেখেছেন এই যে ছাত্রলীগ নেতা বদরুল, যার দ্বারা আমার শিক্ষার্থী বোনের ইজ্জত হরণ হয়েছিল, লাঞ্ছিত হয়েছিল। তো সরকারের এই পেটোয়া বাহিনী ছাত্রলীগ, তারাও আজকে বেসামাল, তারাও সাধারণ ছাত্রদেরকে স্তব্ধ করতে চায়, সাধারণ ছাত্রদের কণ্ঠকে তারা স্তিমিত করে দিতে চায়, তাদের টুটি চেপে ধরে রেখেছে। আমরা প্রত্যয় ব্যক্ত করছি এই অন্যায় এবং এই অবিচারের আমরা অবসান ঘটাবো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা ত্যাগের মহিমায় উজ্জীবিত, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা রক্ত দিতে জানে, অতীতেও তারা রক্তদান এবং বিসর্জনের মাধ্যমেই এদেশে ৯০-এ স্বৈরাচার বিরোধী পতন ঘটিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছিল, এবং বর্তমান সময়ে যে চলমান আন্দোলন সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরাই সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। আমাদের ছাত্রদলের বহু নেতাকর্মী আজকে গুম, তাদের আমরা জানি না তারা বেঁচে আছেন কি, আমাদের মাঝে ফেরত আসবেন কি না সেটাও আমরা জানি না। আমাদের অনেক নেতাকর্মী এই আওয়ামী বাকশাল পুলিশ লীগ দ্বারা হত্যার শিকার হয়েছেন, শহীদ হয়েছেন, আমরা তাদের নিধি আত্মার মাগফিরাত কামনা করি। আমাদের বহু নেতাকর্মী আজকে জেলখানায় বন্দি, আমাদের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক অত্যন্ত জনপ্রিয় ছাত্রনেতা, রাজপথের স্লোগান মাস্টার, পরিশ্রমী ছাত্রনেতা, দক্ষ সংগঠক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা নেতৃত্ব সাইদ মাহমুদ জুয়েলকেও কিছুদিন পূর্বে এই সরকার গ্রেফতার করেছে। সাইদ মাহমুদের জুয়েলের অপরাধ কি? সাইদ মাহমুদ জুয়েল সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষে কথা বলে। সাইদ মাহমুদ জুয়েলের অপরাধ, সাইদ মাহমুদ জুয়েল এদেশের জনগণের অধিকারের রাজনীতি করে। সাইদ মাহমুদ জুয়েলের অপরাধ, সাইদ মাহমুদ জুয়েল একটি গণতান্ত্রিক এবং সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখে। সাইদ মাহমুদ জুয়েলের অপরাধ, সাইদ মাহমুদ জুয়েল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আদর্শিক নেতা এবং আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমানকে নিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার গঠনের স্বপ্ন দেখে। আমরা সাইদ মাহমুদ জুয়েলের মুক্তি দাবি করছি না, কারণ এই সরকার বধির, তাদের কর্ণকুহরে জনগণের বাণী, নির্যাতিত মুসলিমের বাণী তাদের কর্ণকুহরে প্রবেশ করে না। আমরা সংকল্প ব্যক্ত করছি যে এই সরকারের বন্দিশালা ভেঙে আমরা আমাদের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইদ মাহমুদ জুয়েলকে মুক্ত করে নিয়ে আসব। আর আপনারা জানেন যে গতকালও আমাদের সাবেক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি রাজীব আহসান সহ তার সাবেক চারজন ছাত্রনেতাকে গ্রেফতার করা হয়েছে। আমরা এই সরকারকে হুঁশিয়ার দিতে চাই এবং বলে দিতে চাই, অতীতেও গ্রেফতার হয়েছে, অতীতেও নির্যাতন হয়েছে, আমাদেরকে দাবিয়ে রাখা যায়নি। ইনশাল্লাহ যতই অত্যাচার নির্যাতন নিপীড়ন আসুক, আমাদের যে লড়াই গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের যে লড়াই, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে সন্ত্রাস চলছে তার বিরুদ্ধে যে লড়াই, সেটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ ছাত্রদেরকে নিয়ে চালিয়ে যাবে, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ আমরা বিনির্মাণ করব আজকের এই প্রজন্ম। সবাইকে ধন্যবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ।